নতুন এক সিনেমায় যুক্ত হচ্ছেন অভিনয়শিল্পী আজমেরি হক বাঁধন। চাঞ্চল্যকর এক হত্যাকাণ্ডের রহস্যের গল্পে তৈরি হবে এশা মার্ডার কর্মফল নামে এক সিনেমা। সেটি পরিচালনা করবেন সানি সানোয়ার। তাতে পুলিশ চরিত্রে দেখা যাবে বাঁধনকে। মঙ্গলবার 21 নভেম্বর ঢাকার বনানীর একটি রেস্টুরেন্টে সিনেমার নাম ঘোষণা ও লোগো উন্মোচন করা হয়। চলচ্চিত্রটির বিষয়ে বাঁধন বলেন, সিনেমার নাম পড়েই বোঝা যাচ্ছে যে এটি একটি খুনের গল্প, তবে এর পরতে পরতে রয়েছে রহস্য। গল্প নিয়ে এর বেশি কিছুই বলবো না, সিনেমাটির জন্য নিজেকে প্রস্তুত করছি যাতে নিজের সেরাটা দিতে পারি। শুটিং শেষ করে মুক্তির আগে বাকি সব অনুভূতি জানাব। অভিনেত্রী আরও বলেন, এর আগে আমি পুলিশের চরিত্রে কাজ করিনি, এটা আমার জন্য নতুন একটা অভিজ্ঞতা, তাই কাজ করার আগে মন্তব্য করতে চাই না।